দায়িত্ব গ্রহণের পর চতুর্থ দফায় সংলাপে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ১৯ অক্টোবর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা বিকেল ৩টা থেকে শুরু হবে এই সংলাপ। সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি, গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় পার্টি বিজেপি, ১২ দলীয় জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি সহ আরও কয়েকটি দলকে। সংলাপে আমন্ত্রণ পাওয়া দল বা জোটের একাধিক নেতা জানান, প্রথম উপদেষ্টার সঙ্গে সংলাপে তাদের আলোচনার মূল কেন্দ্র থাকবে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কেন্দ্রিক সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপ। এই ইস্যুতে তারা সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব দেবেন। এছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, প্রশাসন থেকে আওয়ামী লীগের দোসরদের সরানো, গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের আমলে বিরোধী নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার প্রসঙ্গে তাদের বক্তব্য তুলে ধরবেন। এর আগে গত ৫ অক্টোবর বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বেশ কয়েকটি দলের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। বাকি দলগুলোর সঙ্গে সংলাপ করবেন তিনি। তবে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ডাকা হয়নি জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। জান্নাত টিপু, দেশ রূপান্তর।